সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশ কনস্টেবলকে গণধোলায় অতপর। ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের একজন কনস্টেবল সহ দুইজনকে গণধোলায় দিয়েছে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ থানায় নিয়ে যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, তিনি পুলিশের কনস্টেবল পদে চাকুরি করেন। এরপর জানাবো, বিপ্লব সংবিধান মেনে হয় না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পৃথিবীতে কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হবেও না। বাংলাদেশের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি। বিদ্যমান সংবিধানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে জনগণ বিপ্লবের মাধ্যমে যে কোনো কিছুর প্রতিফলন ঘটানোর ক্ষমতা রাখে। এরপর জানাবো, 5ই আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয় তৈরি হয়েছে বলেন সারজিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ সারজিশ আলম বলেছেন, 5ই আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয় তৈরি হয়েছে, তাদেরকে আলাদা করতে হবে। এদিকে হাতকড়া নিয়েই পালালো যুবলীগ নেতা। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে পুলিশের হাত থেকে হাতকড়া নিয়েই পালিয়েছে যুবলীগ নেতা সাইফুল ইসলাম। গতরাত 9টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের চান্দের বাজার থানা পুলিশের হাত থেকে হাতকড়া নিয়ে তিনি পালিয়ে যান। জানাবো, ছাত্রলীগের দুই নেতাকে পেটানো শান্তা এখন যুক্তরাজ্যে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একসময়ের আলোচিত নেত্রী তিনি। ছাত্রীদের নির্যাতন হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্য, সচিবালয়ের তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেল সহ এমন কোনো অপকর্ম নেই যা করেনি এই নেত্রী। তিনি শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনিও যুক্তরাজ্যে পালিয়েছেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, প্রভাব খাটিয়ে ছেলেকে GPA 5 পায়ে দেন সাবেক সচিব। কয়েকদিন আগেই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা HSC-র ফলাফল, যা নিয়ে একদল উচ্ছ্বাস প্রকাশ করলেও কিছু পরীক্ষার্থী ছুটে গিয়েছিল সচিবালয়ে। দাবি ছিল পরীক্ষা বাতিলের, হঠাৎ এমন দাবির জন্য সমালোচনা করেছে অনেকেই। এসবের ভিতরে অভিযোগ ওঠে, নিজের প্রভাব খাটিয়ে ছেলেকে GPA 5 পাইয়ে দিয়েছিলেন সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণচন্দ্র নাথ। বিষয়টি নিয়ে তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে নারায়ণচন্দ্র নাথের ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমেই বিষয়টি ঘোষণা করেছেন। 2023 সালে HSC পরীক্ষায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন অধ্যাপক নারায়ণচন্দ্র নাথের ছেলে লক্ষণচন্দ্র নাথ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় GPA 5 অর্জন করেছিলেন তিনি, তার এই ফলাফল বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশ কনস্টেবলকে গণধোলায় অতপর। ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল সহ দুইজনকে গণধোলায় দিয়েছে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার 24 অক্টোবর রাত 9:30 শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আটক পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ মামুন শেখ, 32। সম্প্রতি তিনি কোতোয়ালি থানা থেকে ঢাকার DMD তে বদলি হয়, চাকরি যোগদান করেনি। অপরজন হলেন শহরের আলিপুর এলাকার আরাফাত রহমান আগুন, 28। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রাতে বাইপাস সড়কে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে আটক করে স্থানীয়রা। এ সময় সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্য সহ দুইজনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাপও জব্দ করা হয়েছে। এ সময় তিনি বলেন, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখ গত 15ই সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। এর 2 দিন পর তাকে DMP-তে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিপ্লব সংবিধান মেনে হয় না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পৃথিবীতে কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হবেও না। বাংলাদেশও জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি। বিদ্যমান সংবিধানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন না হলে জনগণ বিপ্লবের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। এ সময় তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে কোনো সরকার পদত্যাগ করে না, বরং ক্ষমতাচ্যুত করা হয়। পদত্যাগ সংবিধান মেনে হয়, কিন্তু ক্ষমতাচ্যুত সংবিধান মেনে হয় না, বিপ্লবের মাধ্যমে হয়। শুক্রবার 25 অক্টোবর সকালে রাজধানীর ধানমন্ডি জোন জামাত ইসলামের অগ্রসর কর্মী শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক ইঞ্জিনিয়ার শেখ আল আমিন এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ কর্মপরিষদের সদস্য ও ধানমন্ডি জোন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ হাসিনার তৈরি নিষিদ্ধ সংগঠন আইনে রাষ্ট্রপতির আদেশে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করার খবর প্রচার হলে দেশের জনগণ আনন্দ মিছিল করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। দেরিতে হলেও রাষ্ট্রপতি দেশের জনগণের মনের ভাষা বুঝতে পেরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার আদেশ প্রদান করে, কিন্তু শেখ হাসিনা তার শরিক 14 দলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপন জনগণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। এ সময় তিনি বলেন, জনগণ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করেছে। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ দিশেহারা হয়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে সতর্ক ও কঠোর হতে হবে, পাশাপাশি জনগণকে সচেতন থাকতে হবে। 5ই আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে সার্জিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলম বলেছেন, 5ই আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে, তাদেরকে আলাদা করতে হবে। শুক্রবার 25 অক্টোবর দুপুর 1টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি। সার্জিস বলেন, এসব ভুয়া সমন্বয়কদের মধ্যে সুবিধা চরিত্রটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কদের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। এদের মধ্যে কেউ ক্ষমতার অপব্যবহার করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে তাদের আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি বলেন, কেউ কল্পনা করতে পারে নাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে, শেখ হাসিনা নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই ছিল বাকি। এছাড়া সবকিছু দেশে হয়েছে, শেখ হাসিনার মতো মানুষের পতন হওয়া দেশ ছেড়ে পালিয়ে যা, এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। পালিয়ে যাওয়ার সময় নেতাকর্মীদেরও নিয়ে যেতে পারে না। এ সময় তিনি বলেন, গত 16 বছরে অত্যাচার 16 মাসেও শেষ হবে না। শেখ হাসিনা সরকার যে অপকর্ম করেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে, মনে রাখতে হবে 16 বছরে রেডি করা সেট আপ অল্প কিছু মাথা ফালিয়েছে, তাদের আসতে বেশি সময় লাগবে না। সমন্বয়কদের সতর্ক করে সার্জিস আলম বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা কেউ আলাদা হবে না, সবাই একত্রে থাকবেন, তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে। এদিন মাদারীপুর জেলায় নিহত 17 জনের পরিবার ও আহত 150 শতাধিক পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, পরে তাদের খোঁজখবর নেন, আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরেন আর নিহত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। হাতকড়া নিয়েই পালালো যুবলীগ নেতা। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর পুলিশের হাত থেকে হাতকড়া নিয়ে পালিয়েছে যুবলীগের নেতা সাইফুল ইসলাম। বৃহস্পতিবার 24 অক্টোবর রাত 9টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের চন্দের বাজারে থানা পুলিশের হাত থেকে হাতকড়া সহ তিনি পালিয়ে যান। সাইফুল উপজেলা ধনপুর ইউনিয়ন শিলডোর গ্রামের বাসিন্দা, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজত আলীর ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, সংবাদ পেয়ে জিআর মামলার পলাতক আসামি যুবলীগ
আওয়ামী নেতা সাইকুল ইসলামকে সীমান্ত এলাকার চান্দের বাজার থেকে রাত ৯টায় গ্রেপ্তার করে পুলিশ। জানাজার সময় পুলিশ তাকে হ্যান্ডকাপ পরে থানায় নিয়ে যেতে চাইলে তার পরিবারের লোকজন ও স্থানীয় একটি চক্র সংঘবদ্ধ হলে সাইফুল হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যান। এমন সময় বাধ্য হয়ে থানার উপপরিদর্শক নবী হোসেন সহ সঙ্গী চারজন পুলিশ সদস্য হ্যান্ডকাপ হাত করা রেখে থানায় ফিরে আসে। বিষয়টি স্বীকার করেছে থানার উপপরিদর্শক নবী হোসেন। এ বিষয় জানতে বিশ্বম্বরপুর থানার ওসি কাউসার আলমকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি। ছাত্রলীগের দুই নেতাকে পেটানো শান্তা যুক্তরাজ্যে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সময়ের আলোচিত নেত্রী ছিলেন তারা। শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সচিবদের তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইল সহ এমন কোনো কিছুই ছিল না যা করেনি এই নেত্রীরা। ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন শান্তা। তিনি এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার মারধরে আহত রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্মী এই ঘটনায় মামলা করেন। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শান্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।